মতিচুর লাড্ডু গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি একদম সহজ ও টিপস সহ পারফেক্ট রেসিপি চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি এক বাটি বেসন নিলাম এই এক বাটি বেসনের সাথে এখানে আমি এক বাটি জল নিলাম যতটা পরিমাণে বেসন নেবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে জল লাগবে এখানে আমি একসাথে সব জল দিয়ে দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো পুরোপুরি আমার এখানে এক বাটি জল লেগেছে ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই ঘনত্ব হবে এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে একদম যেন মিহি হয় এইভাবে ফেটে নেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একটা চামচকে ডুবিয়ে নিয়েছি চামচের মধ্যে যেন এরমভাবে ব্যাটারটা লেগে থাকে যেন ঝরে না পুরো পড়ে যায় তখন বুঝতে পারবে যে এই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে এবার ব্যাটারটা আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। তার মধ্যে এখানে আমি চিনির শিরাটা তৈরি করব একই বাটির মাপে এক বাটি আমি চিনি নিলাম আর এক বাটি আমি জল দিলাম এখানে চিনির শিরাটাও কিন্তু তৈরি করতে গেলে একটা টিপস পারফেক্ট লাগে ঠিক এইভাবেই কিন্তু তোমরা দেবে তোমরা যাতে মেপেই চিনি দাও ঠিক ততটাই তোমরা জল দেবে এবার চিনিটাকে পুরোপুরি মেল্ট করে নিয়েছি নেওয়ার পরে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি কেশর ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণে খুব বেশি দেবে না তাহলে কালারটা একটু ডিপ হয়ে যাবে এইভাবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবারে চাপা দিয়ে এটাকে আমি রেখে দেব এবারে দেখো পনেরো মিনিট পরে আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটা জলের বোতল নিয়েছি এই জলের বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি যে এটা আমার তৈরি করতে সুবিধা হওয়ার জন্য তোমরা এখানে বোতলের জায়গায় কিন্তু এটা গ্লাসেও ঢেলে নিতে পারো আগে থেকে অনেক পরিমাণেই আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই আমি একটা ছাঁচার মধ্যে এবারে ঢালছি দেখো কি সুন্দরভাবে বোঁদেগুলো পড়ছে এইভাবেই দেখো দিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল থেকে ওপরে ভেসে উঠেছে আমি একটা ছাঞচা দিয়ে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই অবশ্যই ভাজবে প্রত্যেকটা বোঁদে দেখো কতটা সুন্দর ফুলেছে আর মুচমুচে হয়েছে এবারে আমি একটা ছামচা দিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে খুব ভালো করে তুলে নিচ্ছি দেখে নাও বোদেগুলো কি সুন্দরভাবে পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ এবারে এইভাবে আমি সবকটা বোদেকে ভেজে নিয়েছি দেখো আমি তোমাদের ডিশে রেখে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে গোল গোল আর খুব কিন্তু মুচমুচে হয়েছে এটা শুধুই কিন্তু খেতে দারুণ লাগে এবারে চলো যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা আমি গ্যাসের ওপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দেওয়ার পরে যে বোঁদেগুলো ভেজেছিলাম বোঁদেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে তারপরে এর ওপরে আমি এক মুঠো চারমুগজ দিলাম এই চারমুগজটা কিন্তু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি ভেজে নিলে কিন্তু চারমুগজটা খুব সুন্দরভাবে ফোলে আর খেতেও ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু এগুলোকে রসের সাথে খুব ভালো করে উল্টে পাল্টে ডুবিয়ে দিতে হবে মানে রসটা যেন বোদেগুলো পুরোপুরি শোষ করে যায় ঠিক এরকমভাবে রাখতে হবে আমি এখানে তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট অবশ্যই তোমরা ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে একটা চিটচেটে ভাব আসবে মানে আঠালো এবারে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিলাম আধ ঘন্টা পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবারে আমি একটু জল হাত করে নিয়েছি নিয়ে আমি এক মুঠো করে নিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজে হয়ে যায় দেখো এইভাবেই আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি সবকটা লাড্ডু আমি একইভাবে তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের মতিচুর লাড্ডু সামনে গণেশ চতুর্থী সেই উপলক্ষে আজকে আমি লাড্ডুটা বানিয়েছি লাড্ডুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে চাগলে সাবস্ক্রাইব করবে